আগামী বৃহস্পতিবার থেকে সম্পূর্ণভাবে সাত দিনের জন্য লকডাউন হতে চলেছে ব্যারাকপুর পৌরাঞ্চল। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন, এখনই অর্ডার করুন kenabecha.in-এ। করোনা ভাইরাস মোকাবিলায় দীর্ঘ দু মাসেরও বেশি সময় লকডাউন চলার পর শুরু হয়েছিল আনলক পর্ব, কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ যেভাবে বাড়ছে সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটি পৌরসভা এবং পঞ্চায়েতকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের বিবেচনা করে লকডাউন প্রয়োজন রয়েছে কি না তা ঠিক করার। তেমনভাবে ইতিমধ্যে বেশ কিছু পৌরসভা এবং পঞ্চায়েতের তরফ থেকে সেই সমস্ত এলাকাগুলিতে লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক তেমনভাবেই এবার ব্যারাকপুর পৌরসভা এলাকাতেও লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হলো ব্যারাকপুর পৌরসভার তরফ থেকে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 23 তারিখ থেকে শুরু হতে চলেছে এই লকডাউন পর্ব। আগামী 7 দিনের জন্য চলবে এই লকডাউন। এই লকডাউনে বন্ধ থাকবে ব্যারাকপুর পৌরসভা এলাকায় থাকা সমস্ত বাজার দোকানপাট, শুধুমাত্র চালু থাকবে জরুরি পৌরসভা, এমনই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাস। তিনি জানান আগামী দিনে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা ঠিক করা হবে 30 জুলাইয়ের পর। আপাতত তিনি মানুষকে এই লকডাউন মেনে চলার পরামর্শ দেন। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যারাকপুরের পজিটিভ কেসগুলি খুব সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে, সে এখানে অন্যান্য অনেক জায়গায় গোষ্ঠী সংক্রমণের কথা বিশেষজ্ঞরা বলছেন, কিন্তু সেই গোষ্ঠী সংক্রমণ যাতে না হয়, কারণ ভয়ানক আকারে আমরা একটা কিছুদিন এক সপ্তাহের জন্যে আমরা একটা পার্ট লকডাউন করেছিলাম যে সকাল 10টা অবধি বাজার দোকান বাজার এগুলি খোলা থাকবে সকাল 10টা অবধি, তারপরে সব টোটালটা বন্ধ থাকবে। কিন্তু সেটাতে দেখলাম যে অনেকেই সেটা আপত্তি আছে, অনেকেই সেটা মানছেন না সঠিকভাবে, সেই জন্য আমরা প্রশাসনিকভাবে টিটাগড় থানাকে নিয়ে বসে একটা আলোচনা সিদ্ধান্ত করে বর্তমান পরিস্থিতিটাকে কতটা কী করা যাবে সেটা জানে না, চেষ্টা অবশ্যই সকলকে করতে হবে যে আমরা ফুল লকডাউন করছি এবং গ্যাস দুধ ওষুধের দোকান এইগুলি বাদে সব কিছুই বন্ধ থাকবে। এটা হচ্ছে 23 তারিখে শুরু হচ্ছে, 30 তারিখে শুরু বন্ধ মানে শেষ হবে। পরবর্তী ক্ষেত্রে আমরা 30 তারিখে আবার পর্যালোচনা করে দেখে কোন অবস্থায় কোন ইয়েতে থাকি সেটা নিয়ে আমরা নতুন আমরা ভাবে চিন্তা করব বা অর্ডার দেব। আর এটা আপনাদের কাছে যখন এই কথাগুলি বলছি, আপনাদের মাধ্যমেই আমি আমার ব্যারাকপুরের নাগরিকবৃন্দকে জানাচ্ছি যে এটা কখনো মনে করবেন না যেটা আমাদের কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা সবসময় ভাববেন এটা আপনার সেফের জন্যে, আপনার পরিবারের সেফের জন্যে, পরিবারের ভালোর জন্যে, আপনার সুস্থর জন্য, পরিবারের সুস্থর জন্য, সুস্থ রাখার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। রেজাল্ট রাইট অর রং আমরা জানি না, কিন্তু ঘটনা হতো তা হলো আমাদের সকলে মিলে যে সংকটময় অবস্থা ডিউ টু করোনা কোভিড-19, সে সংকটময় অবস্থাটাকে আমাদের মোকাবেলা করে সেই যুদ্ধে জয় করতেই হবে। প্রত্যেকে মিলে প্রত্যেককে তার সহযোগিতা করতে হবে, প্রত্যেকের পাশে প্রত্যেকের থাকতে হবে। সাত দিন কি বাজার ঘাটা বন্ধ? হ্যাঁ, একদম বাজার সম্পূর্ণভাবে বন্ধ।